ডবকর রোয়াপাড়ত এটা রাস্তা আর কালভার্টর কামর দুর্নীতি লই রাইজর উত্তাল প্রতিবাদ। খোজাই জেলার বীণাকান্দি উন্নয়ন খণ্ডর অন্তর্গত 11 নং যমুনা গাঁও পঞ্চায়েতর সভাপতি মইনুল হকর বিরুদ্ধে স্থানীয় রাইজে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে। স্থানীয় রাইজর অভিযোগ অনুসারে 2017-18 বর্ষত গণিপুর আমবাড়ি গড়কাপ্তানি পথরপরা আকমল হুসেনের ঘরলৈকে MG NREGA আসনির জড়িয়ে আবন্টিত হয়েছিল 12,37,000 টাকার রাস্তা আর 2019-20 বর্ষত আবন্টিত হয়েছিল 1,15,763 টাকার এটা কালভার্টর কাম। কিন্তু রাস্তাত প্রায় 1,00,000 টাকার কাম করে বাকি টাকা সম্পূর্ণরূপে আত্মসাত করার কালভার্টর কাম একেবারে নকরি কালভার্টর সম্পূর্ণ টাকা আত্মসাত করেছে বলে গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে যমুনাগাঁও পঞ্চায়েতর সভাপতি মইনুল হকর বিরুদ্ধে। আমার এই রাস্তাটো সেকশন হয়েছিল 2017 আর 18-ত, আর সেকশন হওয়ার পশত রাস্তাটো আমি আগরপরা কাম করাই আসছিল, অলপ কিবা কিবি কাম করালে, কাম করার পশত আর রাস্তাটো পার করে দিলে, রাস্তাটো ভালকে হওয়া নাই, মানে আমি আগত কাম করাই লিছো অলরেডি, তারপর পঞ্চায়েত গল রাস্তাটো যাওয়ার পশত প্রেসিডেন্টে অলপ কাম করাইছে, করুয়া নাই নহয় তেনেকুয়া নহয়, অলপ কাম করাইছে, রাবিছো অলপ পেলাইছে, বাট তেনেকুয়া হব লাগে, সরকারি রুল মতে হওয়া নাই। 2017-18 এই সব রাস্তাটো নবিল বর্ডার টু পিরকুনা গণিপুর আমবাড়ি PW রোড টু বাই আকমল হাসল, এই রাস্তাটো রাস্তাটো গৈ কিনে এতিয়া তাত লগাও নাই, রাস্তাটো মাজত কেতিয়া ব্লক হয়ে যায়, মানুষ বন্ধ করে দিয়ে রাস্তাটো, আর তারপর এই রাস্তাটো হওয়ার কারণে পানি আগত উলাই আহিছিলে, আকো আমি কমপ্লেন করলো যে পানি নুলাই, তারপর আকো পানি নুলার কারণে এতিয়া আর একটা সেকশন হয়েছে 2019-20 আমি দেখাবো বিচারিছো, 1,15,000 টাকার মানে সিহতি বিল উঠাই লৈছে, মানে সেকশন হয়ে গেল অলরেডি, ইয়াত বেম্বু লাগিছে 100টা দেখাইছে, পাইপ লাগিছে 3টা পাইপ লাগিছে, হোম পাইপ 3টা পাইপ লাগিছে দেখাইছে, চিপস লাগিছে, তারপর সিমেন্ট লাগিছে, একটাও সিমেন্ট পড়া নাই, তারপর ইটা দেখাইছে, ইয়াত 4,740 ইটা লাগিছে, এ রাস্তাত এটাও ইটা আপনাদের বিচারি নপাব, আপনার আমরা দেখাবো ক্যামেরা, আর তারপর আপনার হেরি লাগিছে সিমেন্ট 30 বেগ দেখাইছে, 1 কেজি সিমেন্ট লাগা নাই রাস্তাত সম্পূর্ণ, তো সেইখানে গোটাই টাকাখিন পঞ্চায়েতর প্রেসিডেন্টে, হ্যাঁ এই আমার পঞ্চায়েতর প্রেসিডেন্টে করেছে মইনুল হক ডাঙরিয়া আন্ডারতে কামটো হয়েছে, সো সেইখানে জানাব বিচারছো প্রশাসনক, এটা কি দাবি জানা, এটা দাবি জানাইছো সরকারক আর প্রশাসনক উচিত তদন্ত দি, আর ইমান টাকা আত্মসাত করার কারণে উচিত তদন্ত লাগে আমার রাইজর, সব দুখিয়া মানুষ ইয়াত আছে, ইয়ার লগত আমি ভাবিছো এতিয়া যেহেতু কাম হওয়া নাই, গোটে পঞ্চায়েতর সব মানুষ জড়িত আছে, যিমান কর্মী আছে পঞ্চায়েতর প্রেসিডেন্টর পৰা আর উপরত ভিডিও লৈকে যিমান কর্মী আছে সকলো জড়িত আছে, নহলে কাম হলে হেতেন ইটা এটা পড়লে হেতেন, 4,740 ইটা দেখাইছে, ইয়াত এটাও ইটা পড়া নাই রাস্তাত, 30 বেগ সিমেন্ট দেখাইছে, বেম্বু দেখাইছে 100টা, হিউম পাইপ দেখাইছে, কালপাটর পাইপ দেখাইছে 3টা হিউম পাইপ, চিপস দেখাইছে 1.8, আর তারপর স্যান্ড বালি দেখাইছে 4 সেম, 1 কেজিও বালি পড়া নাই, এটাও বালি পড়া নাই, দূরের কথা, সো এখিনি প্রতিবাদ আমার, আমার গোটেই অঞ্চলের মানুষখিনি দুখিয়া মানুষ, সব মানুষে কষ্টত ভুগি আছে, এজাক বরষুণের লগে একদম পুরা ভরি যায় পানি বরষুণে, এতে রাস্তা যেতিয়া হয়েছে পানি যাওয়ার ব্লক হয়ে গেল, এটা পানি আগত পথারত গৈছিল এইফালে, কিন্তু এতিয়া পথারত না যায় পানি, গোটেই মানুষখিনি ডুবি যায়, এই কালপাটটো এটা নতুন হয়েছে, কিন্তু 2019-20 এই যাওয়া বছর কালপাটটো সেকশন হয়েছে, এটাও এতালেকে একো কাম হওয়া নাই, কিন্তু এতিয়া আমি নিজে তদন্ত করে দেখিছো যে কালপাটর বিভাগ যিমানখিনি টাকা, ইয়াত এই সব ক্যামেরাটো জুম করে দেখাইছো, দেখাক 1,15,773 টাকা, ইয়ার 1 টাকাও খরচ করা নাই কালপাটর বাবদ, এইখানে আজ আমার প্রতিবাদ, আর আমার মুরব্বী আছে, গোটে রাইজ আছে, আপনি সুদিব পারে। স্থানীয় রাইজর যাতায়াতের বাবে অসুবিধা হওয়াত আজি প্রায় অর্ধ শতাধিক রাইজে মইনুল হকর বিরুদ্ধে বিভিন্ন স্লোগানেরে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে। আজির এই প্রতিবাদের জড়িয়ে যমুনাগাঁও পঞ্চায়েত হওয়া দুর্নীতি সমূহ খোজাই জেলা প্রশাসনের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপত তদন্ত বিচারিছে স্থানীয় রাইজে।
লগতে এই দুর্নীতি কার্যত বিনা কান্দি খণ্ড উন্নয়ন বিষয়া মইনুদ্দিন আহমেদও জড়িত আছে বলে অভিযোগ উত্থাপন করেছে প্রতিবাদকারী রাইজে। রৌদৰ পৰা ইয়াত নোৱাবিলি ৰৌদৰ পৰা ওলাই আহি ইয়াতে কিমান আছে অনুমান 200-250 মিটাৰ হ'ব। এইটো চৰকাৰী ছেকশ্যন চেঞ্চন কৰা হৈছিলে বহুত কষ্টৰ খাদ্য। ইয়াত মানুহ 20-25 ঘৰ মানুহ আছে। এই মানুহবিলাকৰ ইয়াত এজন ডিলাৰ আছে, ইয়াত এজন আপোনাৰ আশাকৰ্মী আছে, স্কুলৰ ছাত্ৰ ছাত্ৰী আছে, সৰু সৰু কটিয়া কটিয়া সৰু সৰু ছাত্ৰ ছাত্ৰী আছে, তাতে যাব লাগে, স্কুল যাব লাগে। কিন্তু এই ৰাস্তা নাই, গতিকে আমি প্ৰতিবাদ কৰি এই ৰাস্তাটো আনিছোঁ, চেঞ্চন কৰাই আনিছোঁ চৰকাৰৰ পৰা। এই চৰকাৰ নেক্সট আগৰ যিটো পঞ্চায়ত আছিলে সেই পঞ্চায়তৰ সময়ত এইটো ধৰা হৈছিলে, আৰু নেক্সট এতিয়া বৰ্তমান ৰানিং যি পঞ্চায়ত হৈছে মইনুলহৰ প্ৰেচিডেণ্টৰ যিটো এতিয়া বৰ্তমানে পঞ্চায়ত দমুনা পঞ্চায়ত, এই পঞ্চায়তৰ তেখেতে ফাৰ্ষ্ট কাম এইটোৱেই কৰিছে, অপেনিং এইটোৱে কৰিছে কাম আগৰ চেঞ্চন কৰাটো। গতিকে ইয়াতে আছে আপোনাৰ 12,37,000 টকা, কিন্তু ইয়াত কাম 1,00,000 টকাৰো হোৱা নাই। অলপ ৰাফিচ তাফিচ ৰাইজে পেলাইছে, অলপ মাটি দিছিলে, আর এই রাস্তা এইফালে আক বন্ধ করে দিছি, মানুষের বড় অসুবিধা হয়ে আছে, গতিকে আমি ইয়াত কমপ্লিট করবলগা হয়েছে। ইয়াত একটা কালভার্ট আছে, ইফালে বরষুণ ইমান দিনের পর বরষুণ হয়ে আছে, এই বরষুণের মূলত মানুষবিলাকৰ ঘর বাড়ি বুড়াই লয়, ইফালে কালভার্টও দিয়া নাই এইটো কারণে। কামখিনি জব কার্ডে করেছে না গাড়ি দি করেছে? গাড়ি দি করেছে, গাড়ি দি করে জব কার্ডও আছে, গাড়ি দি করেছে। এটা আপনাদের কি দাবি জানাও? আমি দাবি জানাও যে সরকারক অবগত করাব আপনাদের চ্যানেলের জড়িয়ে, আমি আমার অসম সরকারক, আমার চিফ মিনিষ্টার ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা স্যারক আমি অবগত করাব বিচারিছো, যাতে এই তদন্ত দিয়ক আর বিন্যাখান্দি ব্লক উন্নয়নের যে ডেভেলপমেন্ট ব্লক, এই ব্লকের সম্পূর্ণ জড়িত আছে, ইয়াতে জড়িত নহলে এটা পয়সা সব উদ্ধ হয়ে গেল। এই রাস্তা এতালে নাই, এটা আপনি পিছল হয়ে পড়েছে না নাই, এই সিসি ব্লক হব লাগে, কিবা হব লাগে, এইবিল কই পেলায় করাইছে, কিন্তু এতালে নাই কাম। গতিকে আমার লিখিত অভিযোগ জানাইছে নাকি? লিখিত অভিযোগ জানা নাই, প্রথমে আপনার আনিছো, এটার পর লিখিত অভিযোগ আপনার আরম্ভ করি হয়েছে। এটা স্থানীয় রাইজর অভিযোগ সমূহর প্রতি খোজাই জেলা প্রশাসনে কেনেদরে ব্যবস্থা গ্রহণ করে সেয়া পরবর্তী সময়তে লক্ষ্য।